إلا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شكريو درشق سرطا পৃথিবী বাংলার নিয়মিত আয়োজন উপভোগের জন্য যারা পৃথিবীর বিভিন্ন অবস্থানে আমাদের এই দূরদর্শনের সামনে বসে আছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আকীদা এই বিষয়ের পর্বভিত্তিক আলোচনায় আপনাদের সামনে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নীতিমালা আলোচনা করছিলাম। আমরা পোশাক পরিচ্ছদের একটি ব্যাপক ভিত্তিক আলোচনা আপনাদের সামনে আলোকপাত করছিলাম, যার অবশিষ্টাংশ কিছু রয়ে যায় বলে আমরা দর্শক শ্রোতাদের কাছ থেকে অনুরোধ হওয়ায় আরও একটি পর্ব এ পর্যায়ে বাড়িয়ে আলোচনা করতে প্রয়াস পাচ্ছি। আসুন আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রয়েছেন শায়খ শহীদুল্লাহ খান মাদানী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু, এবং আছেন শেখ হাসান জামিল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু, রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু, এবং আছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুসালাম আল মাদানী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পোশাক পরিচ্ছদ যা সুন্নাহ অনুমোদিত তা ইতিমধ্যে আমরা অবগত হয়েছি, কিন্তু আজকে অতিভক্তির নামে আমাদের দেশে দেখা যায় কতিপয় মানুষ সাধক দরবেশের সাজে সুসজ্জিত হয়ে তারা চট দিয়ে নির্মিত পোশাক পরিচ্ছদ পরিধান করছে, তালিমারা পোশাক পরিচ্ছদ তারা পরিধান করছে। এমনকি দুঃখজনক হলেও সত্য যে কখনো শরীরে পোশাক ধারণ না করেই মারেফাতের পোশাকের নামেও সমাজে একটা অনাসৃষ্টি বা একটা ধোঁকাবাজি চলছে। আসুন আজকের এ পর্বের আলোচনায় আমরা এগুলো বিষয় কতটা জঘন্য এবং ইসলাম প্রত্যাখ্যাত সে বিষয়গুলো আলোচক মণ্ডলীর কাছ থেকেই শুনি। প্রথমে শেখ হাসান জামিল, ধন্যবাদ। আজকে যে প্রসঙ্গটা আপনি তুললেন এটা অত্যন্ত চমৎকার একটি প্রসঙ্গ। আমাদের একটা ভ্রান্ত ধারণা এমন যে পোশাকের ক্ষেত্রে একটু কম দামি পোশাক অথবা ময়লাযুক্ত পোশাক অথবা একটু ছেঁড়াফাটা পোশাক, এইসব পোশাকই বুঝি তাকওয়ার পোশাক, এগুলো বুঝি মানুষকে বুজুর্গ বানানোর জন্য একটা মাধ্যম চট ব্যবস্থা, বা আর একটু আগ বাড়িয়ে যদি আপনি বলেন বা আমরা দেখি যে একটু চট পড়া রাস্তায় ঘুরে সে নাকি বাবা, সে নাকি অনেক কিছু একটা পর্যায়ে চলে গেছে, তার পিছনে পিছনে মানুষ ছুটে গোছল করছে না, গোছল করছে না, কতদিন ধরে নামাজ নাই রোজা নাই চলছে তার পেছনে মানুষ চলছে, এই আজব এক দুনিয়া। অথচ এটাকে শরীয়ত বলে চালিয়ে দেওয়া আছে। অথচ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, তার জামাটা ছিল একটু ময়লা, তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমাকে কি আল্লাহ কোনো মাল দেয় নাই? তো সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মাল দিয়েছেন। তো রাসূল জিজ্ঞেস করছেন আবার মিনা ইল মাল, কোন ধরনের মাল? তখন সে বলল যে আমাকে আল্লাহ তাআলা মিন কুল্লি আসনাফিল মাল, অনেক ধরনের মাল দিয়েছেন। তখন আল্লাহ রাসূল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন এটা হচ্ছে উম্মতের জন্য মৌলিক পয়েন্ট, যে আসলে তাকওয়া কোন জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা ওইটাই হচ্ছে তাকওয়া, নিজের মন গড়া একটা পোশাক গ্রহণ করার নাম তাকওয়া না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যেহেতু আল্লাহ তাআলা তোমাকে মাল দিয়েছে, ফাল ইউরি আসারা নিআমাতিল্লাহি তাআলা ওয়া বারাকাতাহু, যেহেতু আল্লাহ তোমাকে মাল দিয়েছে কাজেই তুমি আল্লাহর সেই নিয়ামত এবং বরকতকে প্রকাশ করো। অন্য হাদিসে অন্যভাবে আসছে ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসারা নিআমাতিহি আলা আবদিহি, বান্দারকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন আল্লাহ এটা পছন্দ করেন বান্দা সেটা প্রকাশ করুক। আমি কথা বলতে যে কমপ্লিট করতে পারি না এর আগে, ওই যে সূরা আরাফের 32-32 নম্বর আয়াত, এখানে কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজাল ইবাদিহি আত-তাইয়্যিবাতি মিনাল রিজক, আল্লাহ যে এভাবে প্রশ্ন রাখলেন বলে দিন
কে হারাম করেছে আল্লাহর জিনাতকে? জিনাত মানে সৌন্দর্য, যা দিয়ে আমরা সৌন্দর্য গ্রহণ করব। এই আয়াতের ভিত্তিতে অনেক সাহাবি তারা পোশাক একাধিক সেট তারা ব্যবহার করতেন, এমনকি মৌসুম ভিত্তিক তারা সেট ব্যবহার করতেন, শীতকালের, গরমকালের, অন্য সময়ের। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি ওমর ইবনে খাত্তাব, মদিনার বাজারে এক জোড়া পোশাক বিক্রি হচ্ছিল সিল্কের, সিল্কের। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পোশাকটা কিনে নেন, আপনি কিনে নেন, একটা আহা এরা কিনে নেন, এর মাধ্যমে আপনি জুমা জামাল বিহারে জামাল বিহারে উফুস করে ওয়া তালবাসি আমাল জুমা, যখন আপনার কাছে বহিরাগত মেহমানরা লোকেরা আসে তাদের উদ্দেশ্যে আপনি সুন্দর পোশাক পরবেন লাগবে, এবং জুমার দিন এটা ব্যবহার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এটা রেশম, এর ভিতরে রেশম আছে, রেশমের পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, হায় লিবাসুল লা খালাকাহু কিয়ামা, এটা হলো ওদের লেবাস যাদের আখেরাতে কোনো অংশ নেই। তার মানে আল্লাহ রাসূল বুঝাইতে চাইলেন যে এটা চেয়েছিলেন তিনি, কিন্তু চেয়েছিলেন রেশম না হলে আমি কিনতাম, কিন্তু এটা রেশমের কারণে। দেখেন একটা জিনিস এটা বোঝা যাচ্ছে যে সৌন্দর্যের জন্য পোশাক ক্রয় এবং সংরক্ষণ করা, এইটার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, এটা পাওয়া যায়। এবং একটা আল্লাহ রাসূল বলে যাওয়ার আগে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা আসলেহু মালাবিসাকুম, তোমরা তোমাদের পোশাক আশাক বেশভূষাকে সুন্দর করে নাও যখন মানুষের কাছে যাইবে, হাত্তা তাকুনু কান্নাকুম শামাতুন ফিন্নাস, মানুষের মধ্যে যেন তোমরাই সবচেয়ে উজ্জ্বল এবং সৌন্দর্যের আধার, এইরকম যাতে পোশাক। একটা বিষয়, সাহাবায়ে কেরাম সংশয়ে পড়ে গেছিলেন, আল্লাহ রাসূল একদিন বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকাল যাররাতিন মিন কিবর, কিবর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে বিন্দু মাত্র যারা পরিমাণ অহংকার থাকবে। সাহাবায়ে কেরাম তাদের সৌন্দর্যের ভয় করতে লাগলেন, তারা যে সমস্ত বেশভূষা পরে সৌন্দর্যতা অবলম্বন করতেন সেগুলোর উপরে তাদের মানে সন্দেহ লাগলো। তারপর রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার করে নেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আহাদানা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া নাআলুহু হাসানা, হাল হাজা মিনাল কিবর, হে আল্লাহর রাসূল, আমাদের অনেকে এরকম আছে তার সুন্দর জামা হোক, পোশাক হোক, সুন্দর জুতা হোক, এটা পছন্দ করে, এটা কি আবার এই অহংকারের মধ্যে পড়ে যাবে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উৎসাহিত করলেন বিষয়টাকে, বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সৌন্দর্যকে পছন্দ করে, পছন্দ করে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্যকে উৎসাহিত করলেন। কোথায় তাহলে এইসব তালিমার আর প্রতিগন্ধময় এই সমস্ত নোংরা পোশাক, এগুলো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ধর্মের লোক এরা না, নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন একদিন তিনি বদনার পানির মধ্যে, তখন তো আয়না ছিল না, বদনার পানির মধ্যে চেহারা দেখে সাজগোজ করতেছেন, চেহারা সুন্দর করছেন, আয়েশা দেখে বলেন, ওয়ান তা তাফালু হাজা ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করেন? তিনি বলেন, ইয়া আয়েশা, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফুহশা ওয়াত তাফাহুশ, বিশৃঙ্খলা অসৌন্দর্য এগুলি আল্লাহ পছন্দ করেন না, সৌন্দর্য আল্লাহর কাছে প্রিয়। এই যে আবার সৌন্দর্যের জন্য আবার দাড়ি শেভ করা, এটা আবার না, ওটা না, মানে আসনো আসনো সুন্দর এগুলি করা, এই বিষয়টা জি জি জি, এটা আবার আরেক সৌন্দর্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে এই হাদিস থেকে এটা নিতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, আফুল লেহা ওয়া খালিফুল মুশরিকিন, তোমরা দাড়ি বাড়াও, মুশরিকদের বিরোধিতা করো। হ্যাঁ হ্যাঁ, আবার বিরোধিতার ভয়ে আবার দাড়ি কাটতেছে, যে অনেকে বেশভূষণের মধ্যে তো এটাও একটা, এটা তো ভূষা, তো ভূষণ দাড়ি, কিন্তু পুরুষের ভূষণ দাড়ি, দাড়ি যে পুরুষের জন্য সৌন্দর্য এটা এখন বোঝা যাচ্ছে, এই জন্য যে ছেলেরা দাড়ি ফ্যাশন করে রাখছে, তার মানে কি দাড়ির মধ্যে সৌন্দর্য আছে কিন্তু সে সুন্নত মতো রাখছে না, যেহেতু তার মধ্যে অন্তরের মধ্যে আরেকজনের অনুসরণ তার ভিতরে ঘুরতেছে, রাখা শুরু হয়েছে, রাখা শুরু হয়েছে, সামনে বড় করবে ইনশাআল্লাহ, এটা বড় লক্ষ্য, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। বাকি দাড়ি যে সৌন্দর্য এটা প্রকাশ পাইছে না, হয় এটাকে ফ্যাশনের জন্য গ্রহণ করতো না, পুরুষের জন্য এটা আল্লাহ তাআলার সৃষ্টিটা যে অবস্থা আছে ওই অবস্থায় এটা সুন্দর। বিজ্ঞানীরা বলছে দাড়ি কাটলে ফুসফুস ইনফেকশন হয়, তারপরে স্কিন নষ্ট হয়, স্কিন নষ্ট হয়, গলায় গলার এখানে ব্যথা হয়, অনেকগুলি ক্ষতি আছে, অনেকগুলো সমস্যা, তারুণ্যের ক্ষতি হয়, জি তারুণ্যের ক্ষতি, ক্ষতি, হ্যাঁ তারুণ্যের বিরাট ক্ষতি, এটা তো তারুণ্যের ক্ষতি তো একবারে পরীক্ষিত। আপনি দেখবেন একটা যুবক, সে যদি 35-40 বছর পর্যন্ত দাড়ি কাটে, যদি সে দাড়ি রাখা শুরু করে
মনে করেন 38-37 বছর বয়সে দাড়ি রাখা শুরু করেছে, পুরো দাড়ি সাদা হয়ে গেছে, তার মানে সে বুড়ো হয়ে গেছে, জোয়ান হইতে গিয়ে বুড়ো হয়ে গেছে। আর অথচ দাড়ির উপরে অত্যাচার না করলে আপনার 50-60-65-70 বছর পর্যন্ত দেখা যাবে কিছু কিছু কালো। অনেক ভাই বলেন, যাদেরকে আমরা হাদিস শুনিয়ে বলি ভাই দাড়িটা রাখেন, উনি বলেন যে দোয়া করেন চেষ্টায় আসি। আমি বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা যে আলোচনা শুনছিলাম এ ব্যাপারে সবচেয়ে শালীন, সৌন্দর্য বর্ধক এবং ভদ্রতার পরাকাষ্ঠা সুরমাও লাগিয়েছেন, সুরমা লাগিয়েছেন। যে নবীজি বলেছেন যে তোমরা আলাইকুম বিল ইসমাত, ইসমাত সুরমা ইউজ করো, ফাইনা ইয়াজলুল বসর, তারপরে এটা অয়ুবিত শার, এটা চোখের জ্যোতি বাড়ায় এবং চুল গজায় মাথার মধ্যে, চুল সুরমার সাথে এটা সম্পর্ক আছে। চুল দাড়িকে চিরুনি দিয়ে বিন্যস্ত করেছেন, ওই হাদিস তার স্পষ্ট প্রমাণ। আয়েশা বললেন আপনি এরকম করছেন, সুন্দর করছেন, সাজগোজ করছেন, তাহলে পরিপাটি হয়ে থাকা, সুন্দর হয়ে থাকা এটা ইসলামের অভিপ্রেত একটি বিষয়। আল্লাহ সুবহানাহু তাআলা সুন্দর, তাই সুন্দর তিনি পছন্দ করেন, যেটা আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে শুনেছি। আমরা অল্প সময়ের জন্য ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে এই আলোচ্য বিষয়ে ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। ততক্ষণ সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ তাআলাও তার কৃতজ্ঞতা প্রকাশ করেন না। সুনান তিরমিজি, সৎ কাজ ও সৎ ব্যবহার অধ্যায় অনুচ্ছেদ 35, হাদিস নম্বর 1954। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময় সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আমাদের আলোচ্য বিষয়ের প্রতি প্রত্যাবর্তন করছি। ফালিল্লাহিল হামদ। আসুন আমরা এই পর্যায়ে আলোচক মণ্ডলীর কাছে চলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারা থেকে, ওনার পারিবারিক জীবন থেকে যেটা আমরা দেখি, যে একজন স্ত্রী সে সাজবে কোথায়? রাস্তায় বেরোবার সময় না, সে যখন ঘরে থাকবে তার স্বামীর সামনে। নবীজি বলেছেন যে ওই যা নজরা ইলাইহা সাররাতহ, সবচেয়ে ভালো নারী তারা, সুশীল নারী যারা, জি সংজ্ঞা, এই যা আমারাহা আতাআতহু, ওই যা গাবা আনহা হাফেজাতহু বি নাফসিহা ওয়া মালি, ওই যা নজরা ইলাইহা সাররাতহ, যে তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন, সুচরিতা নারী স্ত্রী চরিতা, জি, যে স্বামী তাকে নারীর বৈশিষ্ট্য বলতে বৈশিষ্ট্য, যে একজন নারী স্বামী তাকে কোনো যদি বৈধ নির্দেশ দেয় সে সেটা পালন করবে। দুই, স্বামী যদি ঘর থেকে বেরিয়ে যায় তখন সে নিজেকেও সেভ করবে পরপুরুষ থেকে, স্বামীর সম্পত্তিও সে সেভ করবে। তৃতীয়ত, সে এমনভাবে নিজেকে সাজগোজ করে রাখবে, এই যা নাজারা ইলাইহা সাররাতহু, যখন তার স্বামী তার দিকে তাকাবে তার অন্তরে একটা আনন্দের শিহরণ সঞ্চার করবে। এই জন্য নবীজি বলেছেন সফর থেকে, যে স্বামী যদি কোনো কিছুতে কসম করে তখন সে তার কসমটা রক্ষা করবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্বামী যখন সফর থেকে আসতো উনি বলতেন আগে মসজিদে যাও, দু রাকাত পড়ো, যেন একটু অবকাশ দাও, তাস্তাহাদাল মুগীবা অতামতাসিতা শারিসা, হয়তো তোমার স্ত্রী চুল এলো উস্কো খুস্কো হয়ে আছে, সে সাজগোজ নাই, তুমি জানান দাও যে তুমি আসছো, তুমি এখন মসজিদে থাকো, এর ফাঁকে তার যা জরুরি সাজগোজ করে সুন্দর করে সে কেতা দুরুস্ত করে নেবে। সুবহানাল্লাহ, পারিবারিক জীবন রক্ষার জন্য এই যে সাজগোজটা আজকে যেটা হয়ে গেছে, স্বামীর সামনে পুরনো কাপড় পরে থাকে, স্বামীর সামনে কোনো অলংকার নাই, আর যখন রাস্তায় বের হবে দুনিয়ার সব সাজগোজ তখন সে ওইখানে ইউজ করে, বেহায় আপনা করার জন্য। তো এটা কিন্তু একটা মহাপাপ রাস্তায় এইভাবে যাওয়া, কারণ রাস্তায় যখন কোনো নারী বের হবে তখন সে পোশাক পরে যেতে পারবে না, ইসলামের নির্দেশ পোশাকের উপরে, মেয়েরা যখন বের হবে
বাইরে যাবে তখন এমন পোশাক পরে যাবে যেখানে আকর্ষণ নাই, অল্প দামি পোশাক, বাইরে গেলে সুগন্ধিও ব্যবহার করবে না। উল্লেখযোগ্য এমনকি মসজিদে একটু শেষ করছি আপনার আলোচনার সম্পূরক আলোচনা হিসাবে একটু টপিক, সেটা হলো যে নারী পুরুষ উভয়ে কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে লক্ষ্য করে মোজা পরিধান করে তাহলে নারীদের জন্য আবৃত হয়, পুরুষের জন্য সৌন্দর্য হয়। জি, সুন্দর পরামর্শ। আর মুজার কথা আসবে ইনশাল্লাহ, মুজার উপরে মসে করে একটা সুবিধা হলো, মুজা পড়া আছে, নামাজও পড়া যাবে মসে করে। আচ্ছা, ওটা শেখ বলবেন তো, এমনকি নারীরা মসজিদে গেলেও নবীজি বলেছেন ওয়ালিয়াহ রুজনাতা ফেলা, তারা মসজিদে যেত যাতে আলুথালু বেশ মানে সাধারণ পোশাক পরে যাবে, নজর কাড়বে এরকম পোশাক পরে যাতে এলোকেশি না হয়, তারা এলোকেশি যেটাকে বলে সেটা তারা হবে না। বরং মসজিদে গেলেও আবার যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় তাহলে তো তার সালাতেই নিষিদ্ধ, বরং তাকে ফরজ গোসলের মতো গোসল করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের বোনেরা বাইরে বের হলে তাদের যত সুগন্ধি ও ফ্যাশন দর্শন সেগুলি তারাই প্রদর্শন করে। বেশভূষণের মাঝে বিষয়টা একটু জি বলবো আমরা, সেটা বেশভূষণের মাঝে আরো কিছু রয়েছে, যেমন দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং অন্যান্য সৃষ্টিজীবের মাঝে অনেক পার্থক্য দিয়েছেন, যার বড় পার্থক্য হলো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, সুন্দর রুচি বুদ্ধি দিয়েছেন। তার হাতে দেখুন, হাতেরও একটা সৌন্দর্য রয়েছে, মানুষের হাত নখগুলি যদি একটু বড় হয়ে যায় ময়লা আবর্জনা হতে পারে বা ইত্যাদি হতে পারে, এজন্য কাটার একটা সময় সীমাও দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা তারা দেখা যায় যে এমন বেহুশ, বরং তারা নখগুলিকেও লালন করে, হিংস্র প্রাণীর মতো নখগুলিকে বড় রাখা যায়, সেটাই হয়ে গেছে তাদের নাকি আজকের ফ্যাশন। এমনকি নখ ক্রয় করে নিয়ে আসে বাজারে, কৃত্রিম মোজার কথা বলছিলেন, তো মোজা পরার সময়ও নারী ও পুরুষ উভয় মোজা পড়তে পারে, কিন্তু মোজা দুই ধরনের হতে পারে, একটা হয়তো চামড়া বা সেই জাতীয় জিনিসের দিয়েও মোজা তৈরি করা, এটাও হতে পারে যেটাকে হাদিসের ভাষায় খুফ বা এরকম বলা হয়, আরেকটা হয়তো যেটা কাপড় দিয়ে কটন দিয়ে তুলা জাতীয় বা সুতি পোশাক দিয়ে হতে পারে, যেটাকে জাউরা বা হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে সুতি উল। দুই ধরনের মোজা হতে পারে এবং সেগুলি ব্যবহার করতে পারে। এই ব্যবহারের ক্ষেত্রে আপনি সালাত আদায় করবেন দিনে পাঁচবার, বারবার আপনাকে ওযু করতে হবে, যেন এটি কঠিন না হয়, তাই ইসলামে মোজা মাসহেরও একটা সুন্দর বিধান, ওযু করে যদি মোজা পরে, তবে শর্ত হলো তাকে ওযুর অবস্থায় এই মোজা পরিধান করলে আবার ওযুর যখন সময় হবে মোজার উপরে শুধু বাকি অঙ্গগুলি ধৌত করবেন, আর মোজার উপর শুধু হাত বুলালেই, হাত ভিজিয়ে উপর অংশ মাসে করে নিলে মুসাফির হলে তিন রাত তিন দিন সুযোগ পাচ্ছে, এর সময়সীমা কিছুটা রয়েছে, তাহলে মুকিম হলে তার জন্য 24 ঘন্টা। কত সুন্দর একটা, কত সুবিধা, সুবহানাল্লাহ, শরীয়ত কত মানে ই করেছে এখানে, রিল্যাক্স একটা পদ্ধতি। তবে মোজার ক্ষেত্রে একটা আলী রাদিয়াল্লাহু আনহুর সুন্দর কথা দেখুন, হ্যাঁ জি, মোজা মাসের ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি ইসলাম এর বিষয়গুলি মানুষের চিন্তার আলোকে করার সুযোগ থাকতো তাহলে আমি মোজা মাসের ক্ষেত্রে উপরে নামাজে করে পায়ের নিচে মাসে করতাম, ময়লা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ইসলাম আসলেই এই ধরনের কোন সুযোগ নেই যে ইচ্ছা মতো আমি কিছু তৈরি করে নেব, আমার চিন্তা জাগলে একটু সংযোজন করি, অনেকে মোজা খুলে নিয়ে ওযু ভিজিয়ে পড়াটাকে বেশি পরহেজগারি বেশি সওয়াবের কাজ মনে করা। এই ক্ষেত্রে আমরা যেমন মোজা পরার বিধান পাওয়া যাচ্ছে এবং এর সাথে ইসলামের সৌন্দর্য সহজতার জড়িত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে যেন প্রাধান্য দিয়েছেন, কেউ মোজা পরে আছে মাসা করবে নাকি খুলে ফেলে ধুয়ে নিলেই উত্তম হবে, কাটটা বেশি সওয়াব হবে। এখানে আমরা দেখতেছি যে এই নীতি যদি কেউ অনুসরণ করে নিয়ম তাহলে মাসে করাতেই সব বেশি, সব বেশি। কেন? একটা হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেছেন তো ওযু করে পায়ের পালা, পা ধোয়ার পালা, এমন সময় এক সাহাবী নিজে উৎসাহিত হয়ে আল্লাহ রাসূলের মোজা খুলতে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাহুমা ফাইনি আদখালতুমা তাহারাতাইনি, ছেড়ে দাও, এই দুটো আমি ওযু অবস্থায় পরেছি, অতএব আমার এখানে মাসা করার সুযোগ আছে, আমি এটা
খুলো না, খুলো না, ছেড়ে দাও, নিষেধ করেছেন খুলতে। অনেক সময় আমরা এগুলোকে পরহেজগারিতার ভিতরে নিই, একটু কষ্ট হলে পরহেজগারিতা বেশি। আসলে ইসলাম আল্লাহ, আল্লাহ তো বলেছেন ইউরিদুল্লাহ বিকুম ইসলাম, আবার আমাদের আল্লাহ তোমাদের সহজ চান। কোন কোন আলেম আমাদেরকে দেখতে হয় যায়, তারা একটা শর্ত আরোপ করে থাকেন যে চামড়ার হলে মাছাও চলবে, চামড়ার না হলে চলবে। এই শর্তটা ভুল। এই বিষয়ে বলছি, আসলে আরবি ভাষায় কিন্তু দুইটা শব্দ পাওয়া যায়, দুটো ব্যবহার হয়, খুফ আর জাওরাব, আর জাওরাব। কিন্তু আমরা বাংলা ভাষায় দুইটা শব্দ এরকম পাই না, জি, যার জন্য এই বিভ্রান্তিটা অনেকের হইতে পারে। কিন্তু আসলে খুফের হাদিস গুলো বেশি পরিমাণে, অনেক বেশি। জাওরাব বলা হয় খুফ বলা হয় চামড়ার মোজা, আর জাওরাব বলা হয় সুতার কাপড়ের বা পশমের যে এগুলো মোজাকে বলা হয়। এগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা আলাল জাওরাবাইন, এটা আছে আমাদের দেশে। একটা কারণ হইতে পারে, আমরা এটাকে অনেক সময় বলি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সুতার মোজাতে মাসাজ করতে নিষেধ করেছেন, কিন্তু আসলে এই কথাটাও ভুল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসলে এই বিষয়ে প্রথমে হাদিস পাননি, কিন্তু তার মৃত্যুর 3 দিন পূর্বে উনি সুতার উপরে মাসাজ করার, জাওরাবাইনের উপরে মাসাজ করার হাদিস পেয়েছেন, এবং উনি কিন্তু আমল করে গেছেন, আমল করে গেছেন এবং বলে গেছেন। আমি একটা বিষয় মুজার মাসালা আসলে আলহামদুলিল্লাহ, চুলও কিন্তু বেশভূষার একটা অংশ। চুলের মধ্যে আসলে নবীজি যেটা সুন্নতে আদা, মানে অভ্যাসমূলক সুন্না, মানে বাবরি লিম্মা জিম্মা ওফরা অভ্যাস ছিল, কানের লতি পর্যন্ত বাবরি রাখতেন, এটাকে বলা হয় ওফরা, ঘাড়ের মাছ পর্যন্ত রাখতেন, এটা হলো জিম্মা, আর এক কাঁধ ছোঁয়া বাবরি রাখতেন মাঝে মধ্যে, এটা হলো লিম্মা। তবে এটা এবাদতমূলক সুন্না না, এটা হলো লোক প্রথা ওই অঞ্চলের আরবদের ইয়া ছিল। কেউ যদি রাখে তো নবীজির এমনি সুন্নতে আদা, আপনার কথার পরে একটা জরুরি কথা বলবো। জি জি, তো বলুন, যেহেতু সময় আমাদের, অনেকে এই মাথা নেয়া করা আগে সুন্নত মনে করে, আসলে মাথা নেয়া করাটা হলো সুন্নত। সুন্নত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসমূলক যে সুন্নত, এগুলোকে ইবাদতি সুন্নত কিভাবে বলবো? যে সমস্ত অভ্যাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, সেগুলো ইবাদত হয়েছেন, তাহলে ওইটা কিন্তু আর অভ্যাসগত না, ওটা তখন ইবাদত হয়ে যাবে সুন্নাত। এখন দেখা যাবে চুলের ক্ষেত্রে, পাগড়ির ক্ষেত্রে, টুপির ক্ষেত্রে আল্লাহর রাসূল পরেছেন হাদিসে, যেমন উনি বলেছেন, কিন্তু উৎসাহিত ফজিলত এগুলি বর্ণনা করেন নাই, এগুলো কোথাও হাদিস নেই। জি জি, এগুলো হলো মাপকাঠি, একটা আদাত অভ্যাসগত সুন্নাত, তখন এবাদতে চলে আসবে যদি আল্লাহর রাসূল নির্দেশ দেন, যেমন দাড়ি রাখলে। হ্যাঁ জি জি, কিন্তু এখানে আদেশ দিয়ে দিয়েছেন, মেসওয়াক একটা ভালো অভ্যাস, কিন্তু আল্লাহর রাসূল ফজিলত বর্ণনা করেছে, এই জন্য এবাদতে পরিণত হয়েছে, এটা এবাদতগত সুন্নতে পড়ে। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা মনে হয় এই পর্যায়ে একটা সম্পূরক আলোচনা আপনাদের সামনে এই আলোচনার মাধ্যমে উপস্থাপন করতে সক্ষম হয়েছি, ফালিল্লাহিল হামদ। জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিসরে আমরা অবস্থান করি না কেন, আমরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত সুন্নাসমূহ যেগুলো আমাদের সামনে পরিদৃষ্ট হবে, সেগুলোর প্রতি আমরা যত্নবান হব, এবং সেগুলো মানতে আমরা কার্পণ্য করব না, এবং মানতে হবে এ মর্মে দৃঢ় প্রত্যয় পোষণ করব, আকিদা পোষণ করব, তবেই আমরা একটা বিশুদ্ধ বা সহি আকিদার অধিকারী হতে পারব, আর যার ফলে আমরা ইহকাল এবং পরকালীন জীবনে মুক্তিপ্রাপ্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রত্যেকটি পরতে পরতে জীবনের আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে গ্রহণ করি, পক্ষান্তরে বেদআতকে যেন বর্জন করতে পারি। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ।